গুফিনি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খঙ্গালিনি। আর যে ভাই আছে সাধনার তাল উঠায় রত্নমণি, যে ভাই আছে সাধনার তাল উঠায় রত্নমণি। আর দম কুশলে লয় তুলিয়া যাবে কৌশরের ফানি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খঙ্গালিনি। সৈয়দ শাহানুরে হইন যার মুর্শিদ গুণী, সৈয়দ শাহানুরে হইন যার মুর্শিদ গুণী। অন্ধকার কুটুরির ভিতর ফুটাই বা সান্ধুনি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খঙ্গালিনি। আর সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি, সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি। দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুরানি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খঙ্গালিনি। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আহমদ মাহমুদ কামলি ওয়ালা ভালো সবসে আলা আর সবসে বালা। আহমদ মাহমুদ কামলি ওয়ালা ভালো সবসে আলা আর সবসে বালা। নূরের জলকে সৃজিলা পলকে, নূরের জলকে সৃজিলা পলকে, সৃষ্টির অন্ত আদি কুল আল্লাহ তালা। সবসে আলা আওয়ার সবসে বালা, আহমদ মাহমুদ কামলিওয়ালা সবসে আলা আওয়ার সবসে বালা। কাবার তোরণে লাল নীল বর্ণে, কাবার তোরণে লাল নীল বর্ণে, আরশেরি পারাদারি হুরি পরি আসিলা। করে সবে উলমল চারিদিকে জলমল, করে সবে উলমল চারিদিকে জলমল, পরে সে দুনিয়ায় উজালা। সবসে আলা আওয়ার সবসে বালা, আহমদ মাহমুদ কামলিওয়ালা সবসে আলা আওয়ার সবসে বালা। সাহারা সিন্ধু বালিকর্ণা বিন্দু, সাহারা সিন্ধু বালিকর্ণা বিন্দু, হরদম শত মুখে জয় গায়ে নিরালা। কঠিন কুল্লুল পড়ো না হিল্লুল, কঠিন কুল্লুল পড়ো না হিল্লুল, পড়ছে দুরুদ সাল্লু আলা সবসে আলা আওয়ার সবসে বালা। আহমদ মাহমুদ কামলিওয়ালা সবসে আলা আওয়ার সবসে বালা। 2022 ইংরেজি সনের আপনার 26 ফেব্রুয়ারি কুরআন আহাদিসের ভিত্তিতে আলোচনা মহফিল মধুরবন নারায়ণপুর দ্বিতীয় খণ্ডে আয়োজিত ওয়াজ মহফিলে
মধুপুর আপনার নারায়ণপুর দ্বিতীয় খণ্ডে আয়োজিত ওয়াজ মহফিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত হযরত সম্মানী উলামায়ে কেরাম এবং সব ধরনের সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আজকের এই মোবারক মহফিলের মধ্যে আমাদের অংশ নেওয়ার মতো সুযোগ তৌফিক করিয়া দিলা, তিনি শুক্রিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভেজিয়া বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সম্মুখে আরম্ভ করতেছি। আমার যে বিষয় ধার্য করিয়া দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর জীবনী এবং পর্দার আলোচনা, দুইটা বিষয় পৃথক পৃথক বহু লম্বা। বিজ্ঞ আলিমে যদি তার আলোচনা করে তাহলে একটা বিষয়ও পূর্ণ জীবনে আলোচনা শেষ করা কঠিন হইব। যদি কোনো বিজ্ঞ ব্যক্তি আলোচনা করে, আমার লাগান অবশ্য সাধারণ ব্যক্তির লাগি সকল বিষয় মিলাইয়া এক রায় ওয়াজ করাও কঠিন হইব। তবে প্রথমিত বাক্যা কিছু সময় আপনার আর কসিদার মধ্যে খাটাই দিছি, কেউ কেউ কৈত্রা বাল্লা বাউল আনছি, কেউ কেউ কৈত্রা বাল্লা মোল্লার গলা ঠিক আছে, কেউ কেউ নানানটা কমেন্ট আঁকাতে পারে। তবে মের ভুরি উঠিয়া যাওয়ার বাদে মহফিলর যে পরিবেশ দেখা গেছে, আমি দেখলাম সেই মেডিসিন ব্যবহার না করলে আমার লাগি আর ইনসা তাক্তা নাই। কারণ আমার যে সুরত, আমার যে সকল, আমার যে সৌন্দর্য দেখলেও কিছু মানুষ আশুদ্ধা বাবাই হয়। আল্লাহ জমিনের সব মানুষরে এক সমান সুরত দিয়ে বানাইছে না, ভিন্ন জনের ভিন্ন সুরত দিছে। পৃথিবীর ফুল ভিন্ন গাছ ভিন্ন ফুল ধরে, অনেক ফুলের মাঝে সৌন্দর্য আছে দেখি আমার চোখ যায়, আবার অনেক ফুলের মাঝে সৌন্দর্য নাই চোখ এদিকে যায় না, তার মাঝে গ্রাণ আছে। চাটনি গাছ আপনারা চিনেন, চাটনি হকুয়ার চাটনি হকুয়া, তার মাঝে ফুল ধরে কেমন মানে গুবাই চায় না, ই ফুলেদি চাইন না। তবে রাত্রি যখন গভীর হয়, চাটনির ফুল যখন রীতিমতোভাবে বারোটার বাদে ফুটে, এই সময় রাস্তা বাই দিকে আঠিয়ে গেলে চতুর্দিকে চাইন গ্রাণটা হই থাকিয়া, গ্রাণটা হই থাকিয়া। রজনীগন্ধা ফুল দেখতে মন সুস্বাদু নয়, খুব ভালো নয়। তবে রাত্রি যখন আস্তে আস্তে গভীর হয় আর সে আস্তে আস্তে ফুটিয়া উঠে, সুগন্ধ গ্রাণ চতুর্দিকে ছড়ায়, তখন আপনার গ্রাণ ফানেওয়াল্লা হলে চতুর্দিকে চাইন গ্রাণটা হই থাকিয়া, এত সুস্বাদু গ্রাণ। ফলাসর ফুল শিমলির ফুল ফুটে দেখলে চোখ টান দিনে, দেখা মাত্র চোখ টান দিনে, লাল বস্ত সুন্দর হইয়া পাতা যখন ফুলটা ফুটিয়ায় আগলাতাই দেখনেওয়ালায় দর্শকের খুব ভালো লাগে। এতে তার মাঝে সুগন্ধ নাই গতিকে তাই যত সৌন্দর্য দেখুয়া কিছু সময় বাদে দেখা দেখি করিয়া মানুষ আর আতারে বাতারে চায় না, বুঝিলিস ফুল সুন্দর তবে তার মাঝে গ্রাণ নাই। উদাহরণে আপনারা মনে মনে আনতে পারেন যে তার মনে করে মাঝে গ্রাণ আছে, তার লাগে কিছু বাজু হইলা, না আমার মাঝে কিচ্ছু নাই। তবে আমি দেখলাম আপনারা কিছু মানুষ আটকাই আলোচনা রাখতে হইলে ওলা কিছু বস্ত্র দরকার যেটা শরীয়তে জায়জ হয়, মানুষ মন জয় করা যায়, কিছু মানুষ লইয়া আলোচনা করা যায়। ইনশাল্লাহুল আজিজ আমার উদ্দেশ্য সফল হয়েছে, কিছু মানুষ থাকছেন, ওখান যদি আপনারা থাকেন তো আমি ইনশাল্লাহ ওয়াজ করমু, আর যদি জায়নগি ফেলাইয়া তাহলে আমি আর করমু কিতা। কারণ বিয়ার বাদে বউ ফেলাইয়া স্বামী গেলে গিয়া তাই আর করতো কিতা, এখন যাওয়ার যদি আর জায়গা থাকে না, চার দিন পাঁচ দিন বাদে বা ফান্নায় বা ইয়াইবা তুইয়া যাইবা না লইয়া যাইবা, লইয়াও যাইবা বিয়া। তে আপনারা কেউ যদি তাকইন না তে আমারে যে গুরুয়ে দাওয়াত দিছেন তিন তিন আমারে শেষে লইয়া যাইবা তুইয়া যাইতা না। শুকুর আলহামদুলিল্লাহ যে সাবজেক্ট আমার সামনে দরিয়া দেওয়া হয়েছে বহু সুন্দর বহু সুন্দর। প্রথমিত লক্ষ্য করা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যা সৃষ্টি করছে শুধু মানুষ নয়, তরুলতা কীট পতঙ্গ পশু পঙ্কি সবার মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুইটা লিঙ্গ দুই জাতীয় সৃষ্টি করছেন, পুরুষ এবং মহিলা। গাছের মাঝেও পুরুষ জাতি গাছ আছে, মহিলা জাতি গাছ আছে। কিছু গাছ আছে আপনারা এলাকাতে আপনারা দেখতে পাইবা, আম খাটাল ফসলি গাছের দিয়ে উদাহরণ দিয়া, এক বাগানো বেটায় শ ফসলি গাছ খাটাল বা আম আপনার লাগাইছে, আশিটা গাছে ফুল দে ফসল ধরে, বিশটায় ধরে না। হাইলাকান্দির যদি ইলা হয় না দুনিয়াত খবর লইয়া দেখবা অনেক জায়গাত আছে একই গাছ একই জাত
একই গাছের সারা দিয়া সারা লাগানি হয়েছে, 100টা গাছের মাঝে 80-85টা গাছে ফুল ফসল ধরে আর 10-15-20টা তাকে ধরে না। তার এক ঔষধ কিন্তু খুব ভালো, যে গাছে ফসল ধরছে আর যে গাছে ধরছে না, যদি খান্দায় খান্দায় দুইও গাছ হয়, দুইও গাছর দুইটা ডাল একত্রিত করে বান্ধি দিলে আগামী বছর দুইও গাছে সমান ফসল ধরবো। হুকা সুবহানাল্লাহ, আমার মুক্তি হইয়েন না, বুখারি শরীফের হাদিস। ও তার লাগিয়ে আপনারা দেখছেন কিছু মানুষ আছে ম্যারিজ করছে, বিয়া করছে, শাদি করছে, 6-8-10 বছর গেছে গিয়ে সন্তান হয় না, বিবি বানজি সন্তান নাই। যদি স্বামীর মাঝে কোনো ডিফেক্ট থাকে না আর বিবির মাঝে এই ডিফেক্ট হয়, সন্তান পায় না, ডাক্তার কবিরাজি ঔষধে খাওয়া যায় না, তে আপনি আরেক বিবাহ করিয়া দেখবা আল্লাহর হুকুম হইলে বছর দোকান যাইব কি না, এর আগে দেখবা দুইজন আল্লাহ দিলে ফানেওয়ালা কইবে খান তাকি কৌ। হজরত ইব্রাহিম আলাহি ইসলামের ইতিহাসের দিকে চাও, ইব্রাহিম আলাহি ইসলামে দীর্ঘদিন হজরতে সারা রাদি আল্লাহ তাহলে আনারে লইয়া সংসার করছেন, সন্তান নাই, সন্তান নাই। শেষ পর্যন্ত যখন দুইজন একমত হইয়া, স্বামী স্ত্রী ইব্রাহিম আলাহি ইসলাম এবং হজরতে সারা দুইজন একমত হইয়া যখন হজরত হাজেরা রাদি আল্লাহ তাহলে আনারে শাদি করলাম, আল্লাহর কুদরত, প্রথম বছর হজরত হাজেরায় সন্তান পাইন, তুলা বাদে দেখা যায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সারার গরু দিলেছে। বুখারী শরীফের হাদিস, যদি বাঞ্জি গাছ এবং ফলবান গাছ এক জাত হয় দুইটার দুইটা ডাল একত্রিত করে বান্ধিয়া রাখি দিলে দুইও গাছে সমান ফসল ধরে, দুই বউ একজন বাঞ্জি আর এর ভরে আরেকজন লইয়া সংসার যদি করে, তো অটোমেটিকলি এই রোগ নি যেটা সন্তান না ভাবা আল্লাহ সমাধান করে দেখো কাছে বাহান আল্লাহ। তো যাও, গাছর মাঝে হোক, মাছর মাঝে হোক, পশু পঙ্কির মাঝে হোক, নর মেদি পুরুষ নারী দুইটা ভাগ আছে, অন্য জাতির আলোচনার দরকার নয়। আল্লাহর বন্দেগান, যত সামান্য আলোচনা না করলেও দাম্পত্য জীবনের পূর্ণ আলোচনা আপনার সামনে ফুটাই তোলা যাইত নাই। প্রথমে তো দেখো পশুর দিকে, আরে যদি একটা পশু আপনার গর্ভপালিত থাকে, পশুটা নর হয় মাদ্দি থাকে না, তাহলে আপনার এই পশু তাকে কোন কি বলে দুনিয়ার কোনো লাভ লাভ হাসিল করা যায় না, লাভ বলতো বেশ না, গাইত বেশ, গাইত বেশ, দুধও দে, বাচ্চাও দে, খেতও করে, মাড়াও দে, বলদর খাম খালি আলচুয়ার মাড়া দেওয়ার তো কিছু নাই, বাচ্চা দে না, দুধ দে নাই। এবার যদি খালি বলদ থাকে, মাত্র 5-10-20 বছর বাদে পৃথিবীর মধ্যে গরু তালাশ করি মিলবে না, গাই সব অকেজ হয়ে গেলে, বেকার হয়ে গেলে, বলদ গুলা এমনি শেষ, তাই বোঝা গেল বলদের জীবন রক্ষা করতে হইলে গাভীর দরকার আছে। অর্থাৎ ই জাত ই বিষ রাখতে হইলে, ষাঁড় বলদ বয়েল রাখতে হইলে গাভী লোকে রাখা লাগবে, গাই না থাকলে বলদর জীবন পূর্ণাঙ্গ নয়, গাভী না থাকলে বলদর জীবন পূর্ণাঙ্গ নয়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো, খালি যদি দুধের জন্য গাভী রাখা যায়, বাচ্চার জন্য গাভী রাখা যায়, ভালো তোর আপনার হেফাজত করা যায়, বলদ রাখা যায় না, তাহলে প্রমাণ হইব কি বলে কিছুদিন বাদে আপনার বলদ জাতি পৃথিবীর মধ্যে টুকাইয়া মিলত না, গায়ের জাত রইত নাই, পুরুষ না থাকলে মাদ্দি তাই কয়দিন বাদে বাচ্চা দিতা খান থাকি, দুই বস্তু এক না হইলে, পুরুষ নারী একত্রিত না হইলে ভবিষ্যৎ প্রজন্ম থাকে না, এজন্য পুরুষ না হইলে নারীর মর্যাদা থাকে না, আর নারী নাই পুরুষেরও মর্যাদা থাকে না। এবার আপনার বলদর দিক ছাড়িয়া ও জন্তুর দিক ছাড়িয়া পশু পঙ্কির দিকে আসুন, আমরা দেখতে পাই গরের মধ্যে পালিত মুরগি আছে, কবুতর আছে, আমরা কবুতর ফালি, মুরগি ফালি, আচ্ছা যে কবুতর বাচ্চা দেওয়ার লাগি গরো রাখা হয়েছে, যদি পাড়াটা মরি যায়, পুরুষটা মরি যায়, অটোমেটিক এগুলো লগ না করতে পারলে মালিকে এগুলো তিয়া লাভ নাই, ডিম দিব বাচ্চা নাই। আপনার কবুতর মহিলা যেটা আছে পুরুষ না থাকায় মহিলারে জব হরি শেষ করে দিছে, ঠিক তদ্রুপ যদি মহিলা পুরুষটা আপনার পারোটা কবুতর মহিলাটা মারা যায় বা কোথায় যায় গিয়ে আরি যায়, মালিকে একলা আপনার কবুতর পুরুষটারে রাখে না, যদি জোর না করতে পারে তাহলে কবুতর পুরুষটারে জবাই করিয়া না বিক্রি করিয়া শেষ করে দিয়ে রইছেন, দেখা গেল প্রমাণ, পুরুষ না থাকলে নারীর জীবন ধ্বংস আর নারী না থাকলে পুরুষের জীবনও ধ্বংস, উদাহরণটা বুঝোর মধ্যে। আর এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান বৃক্ষর দিকে যাও, যেমন ফসলি গাছ বৃক্ষ দেখাই আইছি,
আপনার পশুর দিকে যাও গাই বলদ দেখাইয়া দিয়ে আইছি, এবার পঙ্কির দিকে আপনার যেমন কবুতর বা মুরগি দেখাই দিছি। আল্লাহর বন্দে গান, সমুদয় প্রাণীর পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির আপনার কি বলে কোরআনে করিম মনসিয়ত করছে। আল্লাহর বন্দে গান, পশু পঙ্কি তরুণতা তার যদি নারমাদ্রির মধ্যে ব্যতিক্রম দরিলায় এমন আজায় আসে না, কিন্তু মানব জীবনে পুরুষ নারীর চলন পীড়ন জীবন ব্যবস্থার মধ্যে ব্যবধান দরিলায় সুখ থাকে না। এই জীবনের পূর্ণ সুখ ওই আতাঙ্গ দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবনের মধ্যে, যদি আপনার যৌবন খাল স্ত্রী থাকে না এক নয় হাজার ধরনের গুণায় জড়িত হইতে পড়ে। আপনার ঘরের মধ্যে আইলে ভিন্ন কিসিমের পরিশ্রম আপনার গ্রহণ করতে পড়ে, ঘরের মধ্যে আইলে নিজ বিছানা নিজেই করা পড়ে, ঘরের মধ্যে আইলে নিজের আহার নিজেই তৈয়ার করা পড়ে, বেমারুর সময় হেফাজত লওয়া কঠিন হইয়া পড়ে। ইহার তককে আপনার কি চলায় ফিরায় উঠায় বসায় নানান নমুনায় সমস্যা দেখা দিয়া থাকে। তাহলে বোঝা গেল পুরুষের কর্ম পুরুষ যখন করিয়া আসে গড় আসার সাথে সাথে জান্নাতি আরাম তার গড় নসিব হইয়া থাকে। এই জান্নাতি আনন্দ আসাইশ আরাম যে দিয়া থাকে তিনি তোমার জীবন সঙ্গিনী। এজন্য আল্লাহর বন্দেগান, বিবাহ শাদী না করলে জীবনটাই পূর্ণাঙ্গ রূপ দেয় না, চাহে পুরুষ চাহে নারী। আপনার হাতও আছে পাও আছে চোখ কর্ণ মুখ দেহ জবান সব ঠিক আছে, কিন্তু আপনার দাম্পত্য জীবনে বিবাহ শাদী নাই। একদিকে আন নিকাহু নিসফুল ইমান, ফেলাও দেখা যাইব আপনার ইমানের দিকে কমি। যে মানুষের বউ নাই যে মানুষের স্বামী নাই তার ফেলা ইমানের দিক পরিপূর্ণ নাই। দুই নম্বর খেয়াল রাখো মুসলমান, যে মানুষের দাম্পত্য জীবনের মধ্যে আপনার কি সঙ্গী নাই ই মানুষের প্রথমই তো আপনার কি বলে যৌবনের পূর্ণাঙ্গ সুখ তার নাই, চাহে পুরুষ হোক চাহে নারী। যদি জীবন সঙ্গীন থাকে না, জীবন সঙ্গী না থাকলে যৌবনের পূর্ণ সুখ ই জমিন মানবতা হিসাবে যে সুখ শান্তি এটা আপনার থাকে না। তাহলে এই যৌবনের সুখ শান্তি কোথায় আছে বলে আপনার কি যৌবন সুখ শান্তিটা সাইরে ভরমাইতে আছেন সংসার সুখী হয় রমণীর গুণে। কার গুণে সংসারের সুখ বলে বউ সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। বউর কাছে যদি আরাম আসাইশ আনন্দ বেশ পায় তাহলে জামাই সাহ টনটনি শ্বশুর বাড়ি যাওয়ার খেয়াল করে, টনটনি যায় যাওয়ার টাইমে কোনো সময় শ্বশুরের লাগি লঙ্গি শ্বশুরের লাগি শাড়ি তাদের রুচি মুহাফিক ফল ফসল মিষ্টি লইয়া যায়। কার কাছে আরাম পাইলে জীবন সঙ্গিনী বউর কাছে, ব্যবহারও যদি আরাম পায় কর্মে ধর্মে ব্যবহার আচরণে চলায় ফিরায় উঠায় বসায় মাতে কথায় লেহাজ তমিদে তমিজে আদর্শ আচরণে যদি বউর কাছে তৃপ্তি পায় সুখ পায় তাহলে বউর মারে বউর বাবারে বউর বাইরে বউর বোন রে বউর আত্মীয় স্বজন রে খুশি রাখতে চায়, সময় সুযোগকে সামান লইয়া যায়। স্ত্রীর কাছে সুখ নাই উত্তরে দি কইলে দক্ষিণে দি যায়, হায়া পর্দার কথা কইলে বেহায়াই বেপর্দাই করে, বিছনা সাফ সফা নাই গরর মাঝে সাফ সফাই নাই আদর আদর্শ আত্ম আচরণ নাই সুখ শান্তি গরর মধ্যে নাই। শ্বশুর শ্বশুরি বেমারে যদি মরিও যাইন বউয়ে খান দিয়া কইন এর চলক না, আপনার আমার আম্মার শরীর ভালো নাই তুলা দুজনে দেখি আই আমার এখন সময় নাই, আমার এখন সময় নাই আমার পক্ষে যাওয়া সম্ভব নাই। এই ব্যবহার কি করো, মায়ের শরীর খারাপ খবর বারবার আর দেখার জন্য এখন মায়ের দেখার জন্য যাইতাম তোমার সময় থাকতো না কেনে, তোমার লগে সব সময় কেটার কেটার আমার বালা লাগে না। জীবনের অর্ধাঙ্গিনী শরীরের যদি কোনো জায়গা খাটা ফাটা গা থাকে চলতে আরাম আছে না, জীবন সঙ্গিনী জীবনের অর্ধাঙ্গিনী বউর সঙ্গে যদি আসার আচরণে ব্যবহার আদর্শ চরিত্র আরাম পাওয়া যায় না তাহলে শ্বশুর বেমার হইলে দেখ পোষায় না। আরাম আছে মারেও বুঝায় বাহরেও বুঝায় ইন যায়। এখন বউর কাছে আরাম হইতে হইলে খেয়াল রাখা দরকার, শ্বশুর বাড়ি সে আপনার জামাই যায় শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন খুশি রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত বিবি সাহেবানি স্বামীর সংসার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ওদের সঙ্গে মাতিয়া উঠতে পারবে না, আদর্শ চরিত্র দিয়ে আপনার কি মূলেন তাদের বশীভূত করতে পারবে না, যত সময় তাদের মন জয় করা যাবে না তত সময় তোমার বাবার বাড়ি মিটাই লইয়া স্বামী যাবে না। তোমার ওর দেখবার লইলে বউর ওর দেখ ব্যবহার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবর সাথে উঠা বসা খাওয়া পিয়া সব আচরণ যখন ভালো হইব তখন অটোমেটিক তোমার বাবার বাড়ির সবর সাথে তোমার স্বামীর ব্যবহার ভালো হইব। তোমার ব্যবহারই দিক পালা নাই
অটোমেটিক তুমি যতই চেষ্টা করো তোমার বাবার বাড়ির সঙ্গে ধর্মী প্রকৃত ইমানদার স্বামীর ব্যবহারটা সুন্দর তার তো নয়। দিতে হইলে আপনার কি কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। আপনি খালি সুখ করতাম আর আপনার স্বামী খালি দুঃখ করতে এটা শরীয়ত নাই। এজন্য কোরআনে করিম তাকে আমি চার জায়গা তাকে আয়াত আপনার সামনে পড়লাম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়িলাম, হযরত আলীর একটা শের পড়িলাম। আল্লাহ পাকে তৌফিক দিলে এখন থেকে আলোচনা আপনার সামনে আরম্ভ। ও মুসলমান লোক রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিকুম, তোমাদের মধ্যে ও মানু বালা যাইন তান পরিবার পরিজনের কাছে বালা, আমি আমার পরিবারও গেছে বালা। নবী জিয়া ফরমাইরা আমি আমার আহল আওলাদের গেছে বালা, আমি আমার বিবি বাচ্চার কাছে উত্তম, আর আমার উম্মতর মধ্যে ও উত্তম। সে যে মানুষ তার বিবির কাছে হইয়া থাকলো আদর্শে উত্তম, যার আদর্শ চরিত্র তার বউ বাচ্চা আহালোর কাছে ভালো হইব। যদি সে ইমানদার হয় আমি নবীর কাছে ভালো হইব, কেননা আমি নবী আমার বিবি বাচ্চার কাছে উত্তম। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কালামের দিকে প্রথমিত চাও। বউ যে আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ বানাইছে, আর মহিলার জন্য স্বামী যে কত বড় নিয়ামত বানাইছে, এই নিয়ামত তুলনা করলে কখন সমাধান করা যাবে না। পৃথিবীর এমন কোনো পাল্লা নাই, এমন কোনো ওজনের মাপকাঠি নাই যে স্বামী স্ত্রী দুইজন আল্লাহ এক অন্যর জন্য কত বড় নিয়ামত বানাইছে, কত বড় দান, কত বড় পুরস্কার আল্লাহ, কত বড় সারপ্রাইজ যে আল্লাহ বানাইছে, সেটা তুলনা করবার মতো পৃথিবীর কোনো পাল্লা নাই। সোনা মাফিবার পাল্লা আছে, সোনা দামি বস্তু মাফিবার পাল্লা আছে কিবানা, রূপা দামি বস্তু মাফিবার মতো পাল্লা আছে। আপনার ইয়াকুত আপনার ইয়াকুত হোক হীরা হোক, দামি বস্তু মাফিবার পাল্লা আছে। দুধ পানি মৌ মাফিবার মতো আপনার কি পাত্র আছে, কিন্তু আল্লাহ যে নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করছে স্বামী আর স্ত্রী, এই নিয়ামত পৃথিবীর কোনো পাল্লা নাই যে মাফিয়া তারে ওজন করা সম্ভব হবে। তরল তাকে তরল পদার্থ, পানি যদি মাফিতে চাও তার জন্য বেলি আছে মাফা যায়। যদি আপনার ছোটর তাকে ছোট বস্তু সোনা হীরা ছোটর তাকে ছোট বানাইয়া মাফিতে চাও তাহলে তারও মাফিবার যন্ত্র আছে মাফা যায়। আল্লাহর বন্দেগান স্বামী স্ত্রী যে নিয়ামত, সন্তান যে নিয়ামত, এই নিয়ামত পৃথিবীর এমন কোনো মাপকাঠি ওজন পাল্লা নাই, এমন কোনো বেলি নাই যেটা দিয়ে মাফিয়া আপনার সেইটা সেটার নিয়ামত মাফিয়া তুলনা করা যাবে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত গোনা আরম্ভ করো আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করতে পারবাই না। কত নিয়ামত যে আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছি, তোমার জীবন শেষ হইব আমি আল্লাহর দেওয়া নিয়ামত গোনা শেষ নয়। এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত ইয়া থাকলো স্ত্রীর জন্য স্বামী, আর স্বামীর জন্য ইয়া থাকলো গিয়ে আপনার খে বলে স্ত্রী। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, কয়েকটা নিয়ামতি সুরার এই আয়াতগুলোর মাঝে আল্লাহ আলোচনা করছেন। আমি যেহেতু স্বামী স্ত্রী নিয়ামত দেখাইতাম চাই, এজন্য প্রারম্ভনির দুইটা নিয়ামত আলোচনা করিয়া স্বামী স্ত্রী নিয়ামতটা দেখাইতাম চাই। আল্লাহ যাতে ফরমাইল আলাম না জাহালিল আরদা মিহাদা, পৃথিবীর মানুষ আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবে, এই পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত খোলা কত বড় মাঠ বানাই দিলাম, আমি আল্লাহ চাইলেই জমিন দিয়ে আরো ছোট বানাইতাম পারি, তোমাদের তাকি সংখ্যা আরো শত শত গুণ বেশ দিতাম পারি, যাতে এখন আপনার মুখের শ্বাস এখন নাকের শ্বাস অন্যর শ্বাসের মধ্যে সংযোগ হয়, আমি চাইলে এমন করতাম পারি, তোমাদের আরাম আসাইশের জন্য সলাফিরার সুবিধার জন্য হায়া পর্দা লাজ লজ্জা রক্ষা করার জন্য আমি এত বিশাল জমিন তোমাদের জন্য সৃষ্টি করলাম, আমার জমিনের দিকে চাও সেটা তোমাদের জন্য নিয়ামত। জমিনের কোনো জায়গা উঁচা বানাইলাম, কোনো জায়গা আবার নিচা বানাইলাম, কোনো জায়গার বাসস্থানের ব্যবস্থা দিলাম আর কোনো খানো জলের ব্যবস্থা দিলাম, কোনো খানো রাস্তার ব্যবস্থা দিলাম, এই বিশাল পৃথিবী আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছি, প্রশস্ত ময়দান বানাইছি, এটা তোমাদের জন্য নিয়ামত কিবানা। আবার ফরমাইতে আছে وَاللَّهُ لَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا,
বড় বড় পাহাড় অখল দিয়া পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা জমিনরে কুটি গ্রস্ত করি থইছি, জমিনরে কিল লাগাইছি কুটি লাগাইছি, বড় বড় পাহাড় অখল দিয়া ই জমিনর উপরে দি কোনো টানা নাই, নিচে দি কোনো কুটি নাই, সেইরে ফরমাইরা ও খোদা কুদরতের নিশান আর বিনা কুটিয়ে রাখ সহাড়া জমিন আর আসমান, মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, হাওয়ার উপর নির্ভর করি চালাইলাই ইনসান, খোদা কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখ সহাড়া জমিন আর আসমান, উপর দিকে না আসে জমিনের কোনো টানা, নিচ দিকে না আসে কোনো কুটি, না টানাও নাই কুটিও নাই, অটোমেটিক এত বিশাল পৃথিবী আল্লাহ কেমনে রাখছে, আল্লাহর যাতে জানায় ওল জিবাল আওতাদা, বড় বড় পাহাড় অখল দি জমিন কিলগ্রস্ত কুটিগ্রস্ত করে দিছি, যাতে জমিনে লড়সড় করলে হেলাধুলা করলে তোমরা পুরুষ নারী পামনার স্বামী স্ত্রী তোমরা সন্তানাদি জমিন অশান্তি হবে, এজন্য জমিন বানাইলাম তোমাদের জন্য নিয়ামত, নীরব জমিন করিয়া দিলাম বড় ফাড় দিয়া, এটাও তোমাদের জন্য নিয়ামত, আল্লাহর যাতে ফরমায় দুই নিয়ামতর বাদে ও খালাকনাকুম আজওয়াজা, তোমাদের রে জুড় আকারে সৃষ্টি করলাম, তোমাদের রে জুড় আকারে পুরুষ নারী আকারে সৃষ্টি করলাম, এক পুরুষ এক নারী, পৃথিবীর গণা আরম্ভ করো দেখো, কোন দেশের মধ্যে দিয়া ভাই ভাই মেয়ের সংখ্যা বেশ, কোন দেশ পামনার কি আবার দিয়া কি বলে ছেলের সংখ্যা বেশ, কোন এলাকাত মেয়ের সংখ্যা বেশ, কোন এলাকাত পুরুষের সংখ্যা বেশ, গোটা পৃথিবী যদি আপনার গোনা যায় তাহলে মানুষ জাতি পুরুষ নারীর সংখ্যা সমানে সমান, সুবহানাল্লাহ, আল্লাহর যাতে ফরমাইরা ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের রে জুড় আকারে সৃষ্টি করছি বেজুড় নাই, হেরে রে একটা মানু মরি যান কি বিয়া শাদি করেন না তো বোঝা গেল তার জুড় আল্লাহ বানাইছে না, 80 বছর বয়স ভদ্র পুরুষ কিংবা মহিলা মারা গেছে জীবনে একটাও শাদি করছে না, তাহলে তো বোঝা গেল এর জুড় আল্লাহ সৃষ্টি করছে না, বলে যদি একজন পুরুষ দেখা যায় 80 বছরও মারা গেছে তার বিবাহ শাদি নাই, তাহলে দুনিয়ার অন্য কোথায় তালাশ করি দেখো, আরও একজন মহিলা মারা গেছে 80 বছর বয়স তার কোনো স্বামী নাই, তোমার এলাকাত হিসাব করায় যে কেন তো আল্লাহ কইলা জুড় আকারে বানাইছে, আমরা রে কেন ফরজান আলী আজি সাহেব মারা গেলে 80 বছর বয়স বিয়া করল না তান জুল খানো বানাইলা, বলে তাও ইলে আপনার আরেক এলাকা তালাশ করো, ই কেন ময়মুনা নামে আরেক মহিলা ভাই ভাই, আপনার ফরজানা নামে আরেক মহিলা ভাই ভাই, যান বয়স 80 বছর হয়েছে জীবনে শাদি বইছেন না, হইছেনি সমান, হেন জুল মহিলা নাই হেন জুল পুরুষ নাই, বাকি যারা আল্লাহ বানাইছে জুল আর জুল বেজুল নাই, তাও ইলে আল্লাহ কামুল হাকিমিনে সৃষ্টি করতে যখন পুরুষের মোকাবিলা মহিলা মহিলার মোকাবিলা পুরুষ পুরুষ বানাইছে, তাহলে আমরা এই লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজের দরকারটা কি আছে, বিয়া তো এমনি হইব, বিয়া তো এমনি হইব, আল্লাহ যখন জুল আকারে বানাইছে বেটার ভাগ্যে বেটি পুরুষের ভাগ্যে মহিলা মহিলার ভাগ্যে পুরুষ, জুল আকারে যখন বানাইছে বেজুর নাই, তে তো আমার জীবন যখন আগে দিয়ে যাইব যেদিন বিয়ার সময় আইব এমনিও বিয়ে হইব না, না আমরা তো তকদির এমনি কই মুক্তি তকদিরও ঘুরে ইমান আনছি, তকদিরও যে বউ মারা আছে তাইরে ফাইতাম, কিন্তু এর আগে আমার চেষ্টা আরম্ভ, আমি অমুকরে দেখিয়ে খাটি গেছি আমার জীবন সাথী বানাই লিতাম, কোর্ট ম্যারিজ করে লাভ ম্যারিজ করে, কিন্তু যে ম্যারিজ করুক না কেন তার ভাগ্যে যেটা ছিল এটাই হইছে, ভাগ্যে যেটা ছিল এটাই হইছে, ওই তো আসিল সোজা রাস্তায় বেখা রাস্তায় করছে, লিখতা কিতাব হুজুর আমরা দেশটাই গেল নাগাল্যান্ড বেঠা, বিয়া তো মুসলমানে মুসলমানে হয়, আপনি বৈত্রা গুড়াই ফিরে উগু হইল নে নাগুনি গিয়া বেটায় লাভ ম্যারিজ করছে, আনে খাসুনি গিয়া লাভ ম্যারিজ করছে, খাসিয়া আর মুসলমানে বিয়ে হয়নি, হে অপেক্ষা করলে খাসিয়া বেটি ফাইলেও নে কিলা, আল্লাহর কুদরত আছে, যদি তোমার ভাগ্যে সেই খাসুনি লেখা থাকে কোনো না কোনো ফর্মুলায় সেটা ইসলাম গ্রহণ করবে, আর একদিন না একদিন ঘুরি ফিরি তোমার বিবাহের মধ্যে আসবে, তকদিরও যাই মারা তাই হবে, দৌলত তকদিরও মারা আছে, হালাল তরিকায় যাই তোমার তকদিরও মারা তুমি তাই ভাইতাই, এবার আমরা সুদর বাজার গরম করছি না না, দনিওয়ার জন্য উপার্জনের জন্য শান্তি পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য বন্ধন ব্যবস্থা অন্য সুদর ব্যবস্থা গেছি না না, আল্লাহ কুতরা কুলিল্লা হুম্মা মালিকাল মুল তুতিল মুলকা মান্তাশা, বাদশাহীর মালিক নবী হকু আল্লাহ,
আর জানে সাইন তানে আল্লাহ দন দেন বাদশাহ বানায়, জানে সাইন তানে ফকির বানাই দিন। দন দিতেও সময় লাগে না, দন নিতেও সময় লাগে না, দন দেনেওয়ালা আল্লাহ, তকদিরও যা আছে তা। এবার হালাল সূত্র ছাড়িয়া যদি হারামে যাও, গুনা উভরে আনলায়, পাপ উভরে আনলায়, আর যেটা তকদিরও মারায় এটা কি বেশ, তুমি হারাম পন্থায়ও খামাইতে পারলায় না। যদি তুমি হালাল পন্থায় তাকিয়া যাও, হারামে যা খামাই।